नमस्कार, आमी इंद्राणी, शुरू करछी आजके। एसब बैठक तो हुट बोलते झूठ है ना। आगे थेकेई 10 नम्बर जनपदे अपेक्षाय छिलेन राहुल गांधी। काक भोरे दिल्लीते नेमे सोजा ओई 10 नम्बर जनपदे पौंछलेन अभिषेक बंदोपाध्याय। ए तो सात सकाले उठे नेवार सिद्धान्त नय, काजेई दुदलेर सर्वोच्च नेतृत्वेर आलोचनार किछुटा तो आँच कराई जाय। इंडिया जोटेर बिहार थेके कर्नाटक, महाराष्ट्र थेके गुजरात निये कि बा बलार आछे तृणमूल नेतृत्वे? निश्चित भावे कथा हुए छे बांगलार राजनीति निये। आम्रा कोनो आगाम शर्त ना रेखे जोटे राजी। आम्रा विभिन्न बीजेपी बिरोधी शक्तिगुलोर संगे समन्वय काज करछी। आमादेर नेत्री इंडिया जोटेर अन्यतम मुख, जिनि राजीव गांधीर खूब काछेर मानुष छिलेन, जिनि सोनिया गांधीर संगे बराबर व्यक्तिगत सम्पर्क बजाय रेखेछेन। आम्रा आपनाके, आपनार दलके समर्थन करछी। अथच बांगलाय आमादेर बिरुद्धे एरकम आदा जल खेये नेमेछे आपनादेर नेता। এরকমটা চলতে থাকলে আমাদেরও তো ভাবতে হবে। এটা আলোচনার কাল্পনিক রূপ, কিন্তু সত্যি করে আলোচনার বাইরে আর কি হতে পারে? আপনি পিৎজাতে কোন সস দেন, আপনার নদী ভালো লাগে না পাহাড়, এ জাতীয় আলোচনার জন্য সকাল 6:30টায় 10 নম্বর জনপদে আলোচনা তো বসেননি রাহুল অভিষেক। কাজেই এ নিয়ে খানিক আলোচনার অবকাশ আছে, আর তাই এটাই আমাদের বিষয় আজকে। হ্যাঁ, এ বাংলায় আসন রফা হচ্ছে কংগ্রেস তৃণমূলের। ধূপগুড়িতেও সাগরদিঘি মডেল, কিন্তু সাগরদিঘি মডেল বঙ্গ রাজনীতির জমিতে হার্ড ল্যান্ডিং করে ছেত্রে গেছে। শিবরাত্রি সোলতের মতো বাইরন ছিলেন, তাও হারিয়ে হাত কামড়ানো ছাড়া অধীর চৌধুরীর হাতে আর কিছু নেই। এখন ঈশ্বরী ভরসা। উত্তরবঙ্গে বিজেপির নড়বড়ে জমিতে যদি খাতা খোলা যায়, তবে তাও কংগ্রেসের নয়। ঈশ্বরচন্দ্র রায় জিতলে বিধায়ক পাবে বাম। অধীরের সান্ত্বনা হবে, মমতা বিরোধিতায় সফল হলেন, তবে নিশ্চয়তা নেই। পঞ্চায়েতে ভোটের রেজাল্ট যদি উত্তর হয়, তাহলে অধীরে সেলিমের ব্যথা আছে। সে ব্যথা কিছুটা মিটতে পারে 24-এ মোদিকে তাড়াতে পারলে। তবে বঙ্গ রাজনীতি অধীর সেলিম বায়োস্কোপে খুব একটা রং নেই। ইস্যুভিত্তিক আন্দোলনে রাস্তায় না নেমে শুধু মমতা বিরোধিতা করতে করতে বিধানসভায় বাম কংগ্রেসের বাগান শুকিয়ে গেছে। উত্তরবঙ্গে বিজেপির ভোট বাম কংগ্রেসে যাবে তা দেখায়নি পঞ্চায়েত। অর্থাৎ অধীর সেলিম যতই তিড়িং বিড়িং লাফান, ধূপগুড়িতে অ্যাডভান্টেজ তৃণমূল। তবুও মমতা বিরোধিতা ছেড়ে বেরোতে পারছে না বাম কংগ্রেস। সামনে 24, পাখির চোখটাই ভুলে মেরে দিয়েছেন অধীর। মাঝে পুকুর নদী তত্ত্বে কিছুটা হলেও মমতা বিরোধিতায় অধীর হননি বহরমপুরের চৌধুরী। তবে বেঙ্গালুরু ইন্ডিয়া বৈঠকে তো ইয়েচুরি স্পষ্ট করে দিয়েছেন তাদের স্ট্যান্ড। বঙ্গে তৃণমূল বিরোধিতা, কেরালে কংগ্রেস খেদাও অভিযান, আর জাতীয় রাজনীতিতে মোদি হটাও। এই আবহে মমতা সোনিয়া সুসম্পর্কটা কোথায় যেন অধীরকে প্যাঁচে ফেলে দিচ্ছে। আর তাই সব বরফ গলাতে আলাদা করে উদ্যোগী হতেই হলো রাহুল অভিষেককে। বুধের কাকভোরে 10 জনপদে রাহুল অভিষেককে একান্তে বসতেই হলো। বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে মুখোমুখি বসা, টার্গেট 24। মোদি বিরোধী রাজনীতির রণকৌশল থেকে লোকসভা ভোটের সার্বিক রণনীতি, বঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি আলোচনায় উঠল। এই বৈঠকের জন্যই অভিষেক আলাদা করে দিল্লিতে চলে গিয়েছিলেন মুম্বাই যাওয়ার আগে। সরাসরি মমতার সঙ্গে মুম্বাই যাননি। এর আগে বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতা ও রাহুলের মধ্যে দারুণ বোঝাপড়া দেখা গিয়েছিল। মমতা সাংবাদিক সম্মেলনে মঞ্চ থেকে রাহুলকে আমাদের সকলের প্রিয় বলে সম্বোধন করেন, জোটের নামকরণ করেন দুজন একত্রে। তবে মমতা সোনিয়া সমীকরণ ভালো হলেও মমতা রাহুল এরকম সখ্য ছিল না, এখন তা পরবর্তী প্রজন্মে চলে এলো। অতীতে দেখা গেছে ইডির জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসকে একহাত নিয়েছেন অভিষেক। ভোট যত এগিয়ে আসছে, বিরোধী শিবিরের ঘাড়ে এজেন্সি জাঁকিয়ে বসছে, সে লড়াইয়ের রূপরেখাও সমান্তরাল হওয়া প্রয়োজন। পাশাপাশি অধীর ও সোনিয়া রাহুলের বিশ্বস্ত সেনানী, তাকে চটানো সম্ভব নয়। তৃণমূলকে বোঝাতে তাই রাহুলকে ময়দানে নামতেই হলো। এখন দেখার, রাজ্য রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্ক কোন খাতে গড়ায়। কংগ্রেস সম্পর্কে জাতীয় স্তরে তৃণমূলের অ্যালার্জি বা কতটা কমে সেটাও দেখার। অধীর চৌধুরীর সহ বাংলা কংগ্রেস ব্রিগেডের নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে রাজ্যে তৃণমূলকে তুলো ধোনার ঝাঁঝি বা কতটা কমে দেখার বিষয় সেটাও। রাহুল অভিষেকের এই বৈঠকের পরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের জন্য অধীরের হাতে কি রসদ জোগাবে কংগ্রেস হাইকমান্ড? এই বৈঠকের পরে লোকসভায় কংগ্রেসকে আসন ছাড়ার প্রশ্নে তৃণমূলও কি নীতি নেয় সে বিষয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে। মমতা আজ থেকে নয়, ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই বিজেপির বিরুদ্ধে একটা জোটের কথা বলে আসছিলেন। কখনো ফেডারেল ফ্রন্ট, কখনো থার্ড ফ্রন্ট, এসবের চেষ্টা আজকের নয়, বহুকালের। তার জন্য মহারাষ্ট্র যাওয়া, শরদ পাওয়ারের সঙ্গে কথা বলা, কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা বলা, নবীন পটনায়কের সঙ্গে কথা বলা, কলকাতায় কনক্লেভ ইত্যাদি
বহু চেষ্টার পরে ইন্ডিয়া জোট তৈরির পুরো ভাগে তিনি ছিলেন, নামকরণে ছিলেন। এখন জোটের ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত। বাংলার বাইরে দলকে নিয়ে যাবার বার কয়েক ব্যর্থ চেষ্টার পরে বুঝেছেন আপাতত ঘরের দিকে নজর দেওয়াটা দরকার। বিজেপি আরএসএস এর তীব্র সংখ্যালঘু বিরোধী অবস্থানের বিরুদ্ধে সংখ্যালঘু মানুষজন স্বাভাবিক কারণেই কংগ্রেসমুখ হয়েছেন। কংগ্রেস তার দলিত ভোটও খানিকটা ফিরে পাচ্ছে, কর্ণাটকে তা স্পষ্ট। মমতা জানে এ রাজ্যে সিপিএম বা কংগ্রেস তার প্রতিদ্বন্দ্বী নয়, সেটা বিজেপি। কাজেই তিনি বিজেপিকে এই লোকসভা নির্বাচনে এ রাজ্যে তলানিতে নিয়ে যেতে চান। সাধারণ হিসেবে মমতা, বাম কংগ্রেস আর বিজেপির মধ্যে তিনকোণা লড়াই হলে কংগ্রেস একটা কি দুটো, বিজেপি 8 থেকে 10টা, তৃণমূল 32 থেকে 30টা আসন পাবে। কিন্তু কংগ্রেস তৃণমূল জোট হলে বিজেপি 3 থেকে 4 নেমে যাবে। সেক্ষেত্রে কংগ্রেসকে 4টে কি 5টা আসন ছাড়তেও মমতার আপত্তি নেই। হ্যাঁ, আইপ্যাকের হিসেব এরকম। কাজেই এই রফা আলোচনাটাই যে সেরে ফেলা হলো, এরকমটাই খবর ভাসছে রাজনৈতিক মহলে। এই রফার সমস্যা দুটো। না না, অধীর বা মাথানাড়া বাকচুদের নিয়ে কংগ্রেস নেতৃত্ব কোনোদিনই চিন্তিত নন, কারণ মাথানাড়া বাকচির সমর্থনে 14.5 জনের বেশি মানুষ নেই। আর অধীর সমর্থন ভূমিতে অধীরের কংগ্রেস করা ছাড়া অন্য কোনো উপায় নেই। 40 থেকে 46% সংখ্যালঘু অঞ্চলে বিজেপিতে যাওয়ার কথা অধীর ভাববেন না, তিনি এতটাও কাঁচা খেলোয়াড় নন। সমস্যা দুটো। প্রথম হলো, তৃণমূল দল রাজ্যের বাইরে 3-4টে আসনের দাবিদার, তার সূত্র বের করতে হবে। আর এ রাজ্যে বামেদের সঙ্গে সম্মানজনক বিচ্ছেদের ফর্মুলাটা বার করতে হবে, কারণ এখন ততটা কাছের না হলো। সীতারাম ইয়েচুরিকে দিল্লিতে অনেকেই রাহুলের মেন্টর বলেই চেনেন। তবে যাই হোক, রাহুল গান্ধী, যিনি আজ পর্যন্ত শরিক দলের হাতে গোনা শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, তিনি তৃণমূলের 2 নম্বর নেতার সঙ্গে কাক ভরে 1 ঘন্টার বৈঠক সারলেন, তাও আবার ইন্ডিয়া জোটের বৈঠকের আগে। তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে দিল্লিতে 10 নম্বর জনপথে কাক ভরে 1 ঘন্টা ধরে বৈঠক করলেন রাহুল অভিষেক, এই বৈঠকে কি কংগ্রেস তৃণমূল নির্বাচনী জোট নিয়ে আলোচনা হলো, নাকি এ বিষয়ে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সিদ্ধান্ত নেবেন? কি বলছেন মানুষজন শুনুন। কে কার সাথে আলোচনা করলেন, রাহুল গান্ধীর সাথে মানুষও দেখা করতেই পারেন, কিন্তু জোটের বিষয়টা আমি মনে হয় না এটা নিয়ে জল ঘোলা করার কোনো দরকার আছে। অভিষেক আর রাহুলের যে গোপন বৈঠক বলছেন সেটা কিন্তু যথেষ্ট ফাইনাল। সত্যি কথা বলতে কংগ্রেস তো এখন প্রায় বিলুপ্ত। এবার অধীর চৌধুরীর যে নামটা বলছেন তার ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত। বর্তমান যে কেন্দ্রীয় সরকার তাকে কিভাবে জোটবদ্ধভাবে তাকে তার সাথে লড়াই করা যায় এবং সেই লড়াইয়ে শরিক হিসাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে আছে। আমি মনে করি সেটাকে গুরুত্ব দিয়েই আগামী দিনে রাহুল গান্ধী সিদ্ধান্ত নেবেন। এদের দুজন বৈঠকটা একটা জিনিসটাকে সিরিয়াস ধরেই এগোতে হবে, কেননা এরা যে ডিসিশনটা দেয়, যে ডিসিশন ওদের হবে সেটাই ওটা মোটামুটি ফাইনাল ধরেই এগোতে হবে। অধীর রঞ্জন চৌধুরী, তিনি সাধারণত সভাপতি হিসেবে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় জোট নিয়ে, তৃণমূল এবং কংগ্রেসের আলাদাভাবে জোটটাকে করার জন্যে আলাদাভাবে, তাহলে পরে কিন্তু সেখানেও একটা দ্বিধা বা একটা প্রশ্ন আমাদের মনে যাচ্ছে। যে আলোচনাই হোক না কেন, রাহুল গান্ধী যদি এই সিদ্ধান্ত চাপিয়ে দেয় রাজ্য কংগ্রেসের, তৃণমূলের রাজ্য কংগ্রেসের ওপরে, যে তোমাদের মানতে হবে যে ওখানে যেহেতু তৃণমূল সংখ্যাগরিষ্ঠ অতএব ওদের এই 42টা সিট দিতে হবে, সেটা কিন্তু অধীর চৌধুরী মানবে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে যে কেন্দ্রীয় আলোচনা করেছেন বৈঠক ইন্ডিয়া জোটের বৈঠকের আগে, তো আমরা আশা করি বা আমি আশা করছি যে এটা কেন্দ্রীয়ভাবেই হবে। এখানে অধীর চৌধুরীর কোনো ভূমিকা থাকছে বলে আমার মনে হয় না। ইন্ডিয়া জোটের ভালো ফলাফল নির্ভর করছে মহারাষ্ট্র, বিহার, বাংলায় বিজেপির অনেকটা শক্তি কমে যাওয়া আর কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড়ে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর ওপর। কাজেই বাংলার নির্বাচনী হিসেব নিকেশে রাহুল বা কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের একটু বেশি নজর থাকবে বৈকি। একলা লড়ে 1টা আসন,
আর তৃণমূলের সঙ্গে লড়ে 3 থেকে 4টে আসনের অনেকটা দাম আছে কংগ্রেসের কাছে। সেই হিসেবেই আসন রফা হচ্ছে দু দলের মধ্যে। তবে বহু ক্ষেত্রের মতো এই যৌথ সিদ্ধান্তের কোলাটারাল ড্যামেজ বঙ্গবাম বা সিপিএম সেটা নিয়ে অবশ্য খুব বেশি আলোচনার অবকাশ নেই। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।